ইতিমধ্যেই প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছেন এখন পাশ করার পর তাদের মধ্যে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন তারা তো সেই টেটের পর তার যারা পাশ করেছেন তাদের তাদের রিক্রুটমেন্ট কিভাবে হবে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব টেট পাস করার পর তার রিক্রুটমেন্ট প্রসেস এবং অ্যাকাডেমিক স্কোর অ্যাকাডেমিক স্কোর আপনি কিভাবে হিসেব করবেন সেটা নিয়ে আলোচনা করবো এক্সট্রা কারিকুলামে কিভাবে মার্কস দেওয়া হয় কিসে কত মার্কস আছে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি এক্সিমটেড ক্যাটাগরি কারা কারা এক্সিমটেড ক্যাটাগরির মধ্যে পড়ে সেই সমস্ত নিয়ে আলোচনা করব এবং যারা ভুল করে এসেছেন ও এমআর সিটে ভুল করে এসেছেন যারা এসসি নয় অথচ এসি করে এসেছেন বা ক্যাটাগরির ক্যান্ডিডেট নয় অথচ ক্যাটাগরি করে এসেছেন বা ক্যাটাগরির ক্যান্ডিডেট জেনারেল করে এসেছেন সেই সমস্ত ওএমআর বা যারা ভুল করে এসেছেন তাদের কি হবে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটু তো এবং অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক তো বিগত যে তিনটি টেট হলো অর্থাৎ দু হাজার বাইশের টেট সহ তিনটি টেটের যে সামারি তার তিন টেটের কম্পারেটিভ যে আলোচনা সেটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে মোট টেট পরীক্ষার্থী দেখুন বিগত দু হাজার চোদ্দো সালের টেটে বসেছিল পরীক্ষার্থী একুশ লক্ষ পরীক্ষার্থী বসছিল সেখানে কিন্তু ডিএলএড অর্থাৎ ট্রেনিং বা ডিএলএড বা বিএড ট্রেনিংয়ে বাধ্যতামূলক ছিল না অর্থাৎ সবাই সেখানে কিন্তু বসতে পেরেছিল এর জন্য এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট প্রাথমিক টেটে বসেছিলো তারপর দু সালে যে টেট হয়েছিল দু লক্ষ ষাট হাজার ক্যান্ডিডেট প্রাথমিক টেটে বসেছিলো সেখানে কিন্তু বিএড এবং ডিএড বা তখন ডি বিএড ছিল না ডিএলএড কিন্তু তখন মাস্ট হয়ে গিয়েছিল দু সালে যারা মোট বসেছে মোটামুটি ছ লক্ষ পঞ্চাশ হাজার অ্যাপ্রক্স মোটামুটি ধরা যেতে পারে তো অন্য অন্য বাড়ির তুলনায় এবার কিন্তু অনেকটা বেড়েছে তার কারণ দু হাজার সতেরো সালে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরা বসেছিলো এবং দু হাজার সালে বিএড এবং ডিএড সবাইকে বসতে দিয়েছে এখানে অ্যাপেয়ারিং তাদের সবাইকে বসতে দিয়েছে সেই জন্য এখানে ক্যান্ডিডেট কিন্তু প্রচুর সংখ্যক বেড়ে গেছে তো এবার পাশের হারের নিরপেক্ষে যদি আমরা দেখি নিরপেক্ষে যদি দেখি তাহলে দেখুন দু হাজার চোদ্দো সালে এক লক্ষ কুড়ি হাজার ক্যান্ডিডেট কিন্তু টেট পাস করেছিলো এবং দু হাজার সতেরো সালে খুব কম সংখ্যক টেট পাস করেছিল দু হাজার সতেরো সালে টেট পরীক্ষার কোশ্চেন মানে সায়েন্টিফিকলি ছিল না মানে যেটা হওয়া উচিত ছিল যেটা হওয়া উচিত সেটা কিন্তু ছিল না মানে যেটা টেটের যে সিটেড বা অন্যান্য যার তার যে সিলেবাস সিলেবাস মেনটেন করে কিন্তু দু হাজার সতেরো সালের টেটের কোশ্চেন হয়নি অনেক কোম বেশি বেশি অঙ্ক এবং টাফ টাফ অঙ্ক ছিল এই জন্য এই কারণে এখানে পাশের হার কিন্তু পরিমাণ খুব কম ছিল এবার দু হাজার বাইশ সালে যে টেটের পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু সায়েন্টিফিকলি কোশ্চেন হয়েছে এবং তার ফলে এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন টেট পাশ করেছে এবং পার্সেন্টেজ নিখে দেখা যাচ্ছে যে দু হাজার চোদ্দো সালে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট পাস করেছিল এবং দু সালে থ্রি পাস করেছিল অনেক কম সংখ্যক এবং দু সালে পঁচিশ পাস করেছে দু সালে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে তো এইবার যখন নেক্সট টাইম যখন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে যখন সবাই অ্যাপ্লাই করবে তখন এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু সবাই অর্থাৎ এই যে এক লক্ষ কুড়ি হাজার দশ হাজার এবং এক লক্ষ পঞ্চাশ হাজার এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু সবাই অ্যাপ্লাই করবে সেখানে যদিও দু হাজার সতেরো চোদ্দো সালে চল্লিশ হাজার সেখান থেকে বিয়োগ হয়ে যাবে দু হাজার সতেরো সালে সেখানে আরও পনেরো ষোলো হাজার ক্যান্ডিডেট সেখানে বিয়োগ হয়ে যাবে দু হাজার চোদ্দো সালের দেড় থেকে আরও কিছুটা নিয়োগ হয়েছিল আরও ষোলো হাজার এবং দশ হাজার এভাবে কিন্তু ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে তবুও এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এবার নেক্সট টাইম যখন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু সবাই অ্যাপ্লাই করবে সেহেতু কম্পিটিশান কিন্তু অনেক হাই হবে এবার আমরা সরাসরি চলে যাব নেক্সট দেখুন যে নোটিফিকেশানটা বেরিয়েছিলো সেখানে আমরা জানি যে কোয়ালিফাইং মার্কস যেটা টেটের কোয়ালিফাইং মার্কস সবাই সিক্সটি পারসেন্ট সেটা আমরা সবাই জানি দেড়শোর মধ্যে সিক্সটি পার্সেন্ট হলে নব্বই মার্ক্সের টেট কোয়ালিফাই দু হাজার বাইশ সালে যে টেট এবং বাদবাকি বাকিদের ফিফটি ফাইভ পার্সেন্ট পেলে তারা কিন্তু পাস করবে অর্থাৎ ফাইভ পার্সেন্ট রিল্যাকসেশন ছিল এস সি এস টি ও এদের জন্য অর্থাৎ এইটি টু রেজার্ভ ক্যাটাগরিদের জন্য এবং নাইনটি পেলে এখানে কিন্তু তারা পাস করছিলো এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে কোনো কাট হয় না টেট পাসের জন্য কোনো কাট হয় না এর একটা মিনিমাম মার্কস প্রয়োজন হয় অর্থাৎ মিনিমাম আপনাকে এইটি টু পেতে হবে এবং রিজার্ভেশন যারা রয়েছে তারা এইটি টু এবং মিনিমাম জেনারেলদের জন্য নব্বই পেতে হবে তো এক্ষেত্রে কিন্তু কোনো কাট হবে না এই মার্কস পেলে আপনি পাস করে যাবেন কাট হবে তখনই যখন আপনার রিক্রুটমেন্ট প্রসেস চলবে তার প্যানেল বেরোবে সেই সময় কিন্তু তার কাট হবে তখন আপনার যা ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির রেসপেক্টে যতজন ক্যান্ডিডেট নেওয়া হবে সেই তার ভিত্তিতে কিন্তু সেই কার্ট অফটা নির্ধারণ করা হবে তো আমরা সরাসরি এবার চলে এসেছি প্রাথমিক টেট পাস করার পর আপনি যখন কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে তো এখানে সব থেকে বলে রাখি দু চৌদ্দো সালে যে প্রাথমিক টেট হয়েছিল তখনই নতুনভাবে গ্রেজেট পাবলিকেশন করে রুলস নির্ধারণ করা হয়েছিল সেই রুলসের মাধ্যমেই কিন্তু দু হাজার একুশ অর্থাৎ দু সাল থেকে শুরু করে দু সাল সমস্ত নিয়োগ প্রক্রিয়া এখনও দু হাজার সালে যে নিয়োগ প্রক্রিয়া চলছে অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া চলছে সেই সমস্ত ইন্টারভিউ এই একই রুলসে চলছে সুতরাং এখন এরপরে দু হাজার তেইশ সালে যে নিয়োগ প্রক্রিয়ার অ্যাডভার্টাইজমেন্ট হবে সেখানেও কিন্তু ওই দু হাজার সালের রুলস অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে পঞ্চাশ মার্ক্সের বেসিসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় অর্থাৎ টোটাল পঞ্চাশ নম্বরের মধ্যে আপনার মেরিট লিস্ট প্রকাশিত হবে প্যানেল প্রকাশিত হবে পঞ্চাশ নম্বরের উপর বেস করে এবার কিসে কত অ্যাকাডেমিক মার্কস আছে কিসে কত কীভাবে কত পেলে মার্কস আপনি কীভাবে মার্কস পাবেন সেই সমস্ত ডিটেলস নিয়ে এখানে আলোচনা করব তো দেখুন মাধ্যমিক মাধ্যমিকে আপনি মাত্র পাঁচ নাম্বার পাবেন মাধ্যমিকে পারসেন্টেজ উপর ভিত্তি করে কীভাবে পাবেন সেটা আমি আসছি উচ্চ মাধ্যমিকে পাবেন দশ নম্বর ডিএলএড বা বিএড যাদের আছে বিএড বা স্পেশাল ডিএড যারা আছে তাদের এখানে টোটাল মার্কস পাবেন পনেরো নম্বর এবং টেটে টেটে আপনি ফাইভ মার্কস পাবেন মাত্র টেটে ফাইভ নাম্বার পাঁচ নাম্বার এরপর আসে ইন্টারভিউ ইন্টারভিউ প্রক্রিয়ায় ভাইভা ভয়েস ইন্টারভিউকে দুটো পার্টে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভাইভা ভয়েস ভাইভা ভয়েসে পাঁচ নম্বর এবং অ্যাপ্টিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্ট কাদের এবং টিচিং এক্সপিরিয়েন্স কাদের সেটা ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো এখানে অ্যাপটিটিউড টেস্ট এবং টিচিং এক্সপিরিয়েন্স পাঁচ নম্বরে এবং এক্সট্রা কারিকুলাম আছে সেখানে পাঁচ নাম্বারে তাহলে এই হিসেবে টোটাল কিন্তু পঞ্চাশ নম্বরের এবার আপনার ক্যালকুলেশন করা হচ্ছে এই পঞ্চাশ নম্বর কীভাবে মার্কস দেওয়া হচ্ছে এই মাধ্যমিকে সেটা নিয়ে এখন ডিটেলস ডিসকাস করবো চলুন দেখুন মাধ্যমিক কিভাবে মার্কস দেবে মাধ্যমিক দেখুন এখানে লেখা আছে মাধ্যমিক মাধ্যমিক পাঁচ নাম্বার আগেই আমরা দেখলাম এবার মাধ্যমিকে যদি কেউ হান্ড্রেড পার্সেন্ট পেয়ে থাকে যদি সরাসরি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে থাকে তাহলে সে কিন্তু সরাসরি পাঁচ নাম্বার পেয়ে যাবে এবার আমরা কিক নিয়মের হিসেবে যদি আমরা দেখি তাহলে সে ওই ওয়ান পার্সেন্ট পেলে ফাইভ বাই হানড্রেড এভাবে এবং সিক্সটি পার্সেন্ট যদি কেউ পেয়ে থাকে তাহলে ফাইভ ইন্টু সিক্সটি বাই হান্ড্রেড অর্থাৎ এভাবে ক্যালকুলেশান করলে তিন নাম্বার তিনি কিন্তু পাচ্ছেন এই হিসেবে সে কেউ যদি এইটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকে তাহলে কিন্তু সে চার নাম্বার পেয়ে যাবে এভাবে কিন্তু আপনাকে ক্যালকুলেশান করতে হবে ওই কিক নিয়মের ক্ষেত্রে এবার আমরা দেখব উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দেখুন টেন মার্কস আছে উচ্চ মাধ্যমিকে টেন মার্কস কীভাবে টেন মার্কস দেওয়া হবে দেখুন এই যে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট মার্কস পান তাহলে আপনি পাবেন টেন মার্কস হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেলে টেন মার্কস দশ নম্বর পেয়ে যাবেন আপনি ঠিক একই রকমভাবে কিক নিয়মে ক্যালকুলেশান করলে ওয়ান পার্সেন্টের ক্ষেত্রে টেন বাই হানড্রেড এভাবে কিন্তু ঐকিক নিয়মের ক্ষেত্রে করা হচ্ছে এবার আপনি যদি সিক্সটি পার্সেন্ট পান তাহলে টেন ইন্টু সিক্সটি বাই হান্ড্রেড এভাবে কিন্তু ছ নম্বর ক্যালকুলেশন করে ছ নম্বর বেরোচ্ছে সে হিসেবে ছ নম্বর পাবেন এবার কেউ যদি এইটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন সরাসরি আট নাম্বার হান্ড্রেড পেলে আমরা দেখছি যে দশ নম্বর সে কিন্তু পেয়ে যাবে সরাসরি এরপরে আসছে আপনার ডিএলএড বা বিএড অর্থাৎ ট্রেনিং কোয়ালিফিকেশনের জন্য মোট কিন্তু এখানে প্রচুর নাম্বার আছে পনেরো নম্বর ট্রেনিং কোয়ালিফিকেশনের জন্য তো ট্রেনিং কোয়ালিফিকেশান যাদের বেশি মার্কস আছে তারা কিন্তু সেখানে সবথেকে জ্ঞানার হবে অবশ্যই তো দেখুন ডিএলএড বা বিএড যে ট্রেনিং আছে সেখানে হানড্রেড পার্সেন্ট যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি পাবেন সরাসরি পনেরো নম্বর পেয়ে যাবেন যদি হানড্রেড পার্সেন্ট যদি পেয়ে থাকেন এবার তার রেসপেক্টে সেই একই রকমভাবে ওইকিক নেমে ওয়ান পার্সেন্ট হলে পনেরো বাই একশো এভাবে এবং সিক্সটি পার্সেন্ট পেলে পনেরো ইন্টু ষাট বাই একশো এভাবে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নয় নম্বর নয় মার্কস ঠিক এক রকমভাবে এইটি পার্সেন্ট পেলে আপনি পেয়ে যাবেন বারো নম্বর তারপরে আপনি 100% পার্সেন্ট পেলে সেটা হয়ে যাবে আপনার যেটা দেখলাম পনেরো নম্বর পেয়ে যাবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট পেলে এবার আমরা দেখব টেট টেটে আপনি মাত্র পাঁচ নাম্বার পাচ্ছেন টেটে পাঁচ নাম্বার কীভাবে পাচ্ছেন পাঁচ নাম্বারটাকে আপনাকে কীভাবে ক্যালকুলেশন করা হবে এবার এটা আমরা দেখব দেখুন প্রথমেই উল্লেখ আছে টেট টেটে যদি আপনি টেটে দেড়শো নম্বরের মধ্যে পরীক্ষা হয় সেটা আমরা সবাই জানি এই দেড়শো নম্বরের যদি দেড়শোর মধ্যে কেউ দেড়শো পায় তাহলে সে পাবে মাত্র পাঁচ নাম্বার শুধুমাত্র ফুল নাম্বার দেড়শোর মধ্যে দেড়শো ফুল নাম্বার সে যদি কেউ ফুল নাম্বার পেয়ে যায় তাহলে সে পেয়ে যাবে পাঁচ নাম্বার এবার যদি সেই ঐক্যিক নিয়মের মাধ্যমে যদি কেউ এক নাম্বার পায় এক যদিও এটা ঐকিক নিয়ম হিসেবে করা হচ্ছে তাহলে পাঁচ বাই একশো পঞ্চাশ এবং নব্বই নব্বই যেহেতু মিনিমাম মার্কস অর্থাৎ জেনারেলদের জন্য মিনিমাম মার্কস যে মিনিমাম মার্কস পেয়ে পাশ করবে সে কত পাচ্ছে দেখুন পাঁচ গুণ নব্বই বাই একশো পঞ্চাশ অর্থাৎ সে পেয়ে যাচ্ছে তিন তাহলে যে ফুল মার্কস পে পাচ্ছে এবং যে মিনিমাম মার্কস পাচ্ছে তার মধ্যে ব্যবধান কত থাকছে মাত্র দুই তাহলে মিনিমাম মার্কস এবং ফুল মার্কসের এর মধ্যে মাত্র ব্যবধান দুই থাকছে সেক্ষেত্রে ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যারি করবে অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু আপনাকে খুব ভালোভাবে দিতে হবে ইন্টারভিউ প্রক্রিয়া যার ভালো হবে সে কিন্তু এখানে গেনার হয়ে যাবে সুতরাং টেটে কে কত বেশি মার্কস পেলো এই কোশ্চেনটা সবার মধ্যে ঘোরপাক কাছে যে আমি শুধুমাত্র মিনিমাম মার্কস পেয়ে পাস করেছি এত ক্যান্ডিডেট আমি কীভাবে তাদের সঙ্গে লড়াই করে পারব সেক্ষেত্রে এখানে আপনারা বুঝতেই পারছেন যে টেটের মার্কস কিন্তু খুব একটা ভ্যারি করছে না যদিও মার্কসের পার্থক্য আছে তবুও সেটা সামান্য এবারে সেই হিসেবে যদি আপনি একশো কুড়ি মার্কস পান টেটে তাহলে সেভাবে পাবে চার কেউ যদি হান্ড্রেড পায় দেড়শোর মধ্যে হান্ড্রেড পায় তাহলে সেভাবে পেয়ে যাবে থ্রি পয়েন্ট মার্কস পেয়ে যাবে এভাবে কিন্তু সমস্তটা হিসেব করা হবে অর্থাৎ প্রত্যেক অ্যাকাডেমিক ক্যালকুলেশান এই যে অ্যাকাডেমিক পঞ্চাশ নম্বরে পঞ্চাশ নাম্বারে আপনি প্রত্যেক নিজেরা হিসেব করে দেখবেন হিসেব করে দেখার পর আপনি কত পাচ্ছেন একাডেমিকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে আসি যে এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলামে আমরা দেখলাম যে দেখুন এই যে এক্সট্রা কারিকুলাম ছ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্টে এক্সট্রা কারিকুলামে টোটাল আছে পাঁচ নাম্বার এই এক্সট্রা কারিকুলামে কীভাবে মার্কস দেওয়া হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করবো এক্সট্রা কারিকুলামে যে পাঁচ নাম্বারটা দেওয়া হচ্ছে সেই পাঁচ নাম্বারটা কীভাবে আপনি একবারেই কিন্তু কেউ পাঁচ পেয়ে যাবেন এখানে কিন্তু নাম্বার ডিভিশন করা আছে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া আছে তো সাব ক্যাটাগরিগুলো ভাগ করা আছে এবং এখানে ডান দিকে মার্কস আছে তো দেখুন প্রথমে গেমস অ্যান্ড স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস এই এই পয়েন্টটাতে কারা পাবেন মার্কস যে সমস্ত ক্যান্ডিডেটরা ধরুন ন্যাশনাল লেভেলে কেউ কোন গেমসে পার্টিসিপেট করেছেন পার্টিসিপেট করলে তার একটা সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট যদি থাকে স্পোর্টসের ক্ষেত্রে কোন একটা পজিশান নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তিনি এক নম্বর পাবেন সেখানে তার সার্টিফিকেট থাকলে এক্ষেত্রে রাজ্য স্তর এবং পুরো ভারতবর্ষের মানে জাতীয় স্তরে কিন্তু মার্কস পেয়ে যাবেন এরপরে দু নম্বরে আছে এনসিসি ন্যাশনাল ক্যাডেট যে এনসিসির যারা যদি কারোর এ ক্যাটাগরির সার্টিফিকেট থাকে তাহলে তিনি এনসিসি যারা করেছেন তারা কিন্তু এক নাম্বার সরাসরি এক নাম্বার পেয়ে যাবেন তারপরে আসি আর্টস অ্যান্ড লিটারেচার আর্টস অ্যান্ড এই এক্ষেত্রে কিন্তু আপনি এক নম্বর পাবেন তো আর্টস অ্যান্ড লিটারেচার বলতে কী বোঝাচ্ছে এখানে ব্যাপারটা কী আপনি যদি কোনো ন্যাশনাল লেভেলে বা কোনো নামি দামি কোনো সংবাদপত্রে যদি আপনি কোনো কোনো আর্টিকেল লিখে থাকেন যদি তার আপনার সার্টিফিকেট থেকে থাকে বা আর্টিকেল থাকলেও হবে আর্টিকেলটা সেখানে দেখাতে পারলেও হবে যেমন আনন্দবাজার পত্রিকায় যদি আপনি ভালো কোনো লেখা থাকে বা ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি আপনার কোনো আর্টিকেল বেরোয় সেক্ষেত্রে কিন্তু আপনি এক নাম্বার পেয়ে যাবেন তার সার্টিফিকেট দেখাতে পারলে বা তার লেখাটা দেখাতে পারলে এক আপনি এক নাম্বার পেয়ে যাবেন নেক্সট যেটা আসি পারফর্মিং আর্ট ড্রামা ড্রামা অর্থাৎ নাটকের ক্ষেত্রে যারা যদি কেউ কারোর সার্টিফিকেট থেকে থাকে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেল বা রাজ্য হলেও তিনি কিন্তু এক নম্বর পেয়ে যাবেন সরাসরি এরপরে মিউজিক মিউজিকের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেল বা আপনার রাজ্যস্তরীয় যদি কোনো সার্টিফিকেট আপনি পেয়ে থাকেন বা কম্পিটিশানে অংশগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনি সরাসরি তার সার্টিফিকেট এবং তার প্রুফ যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু সেটা সাবমিট করবেন তখন এটা এক নম্বর পেয়ে যাবেন এখানে একটা বিষয় আপনাদের বলে রাখবো সবার মনের মধ্যে একটা প্রশ্ন ঘোরপাখা আছে যাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে তাদের মনে হয়তো এখনই প্রশ্ন জাগছে যে এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা আমি ফর্ম ফিল আপ করার সময় তো শো করিনি বা সাবমিট করিনি তাহলে আমার অ্যাক্টিভিটিসটা আমি কিভাবে সেখানে সাবমিট করব। এই প্রশ্নটা এখনই উত্তর আমিটা দেব তো তার আগে বলে রাখি যে যারা টেট পাশ করেছেন এরপরে টেট পাস করার পর আপনার একটা নিয়োগ প্রক্রিয়া যখন একটা আবার অ্যাডভার্টাইজমেন্ট দেবে প্রাথমিক শিক্ষা পরিষদ অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার জন্য আবার কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে সেখানে ফর্ম ফিল করার সময় আপনি সেখানে ডিটেলস আপনার ডিটেলস কিন্তু পর্ষদের হাতে আছে আপনি লগ করে সেখানে ফর্ম ফিল করবেন এবং ডিটেলস আপনার ফর্ম ফিলাপ সেখানে সাবমিট করবেন তবে সেখানেও কিন্তু আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাবমিট করার জায়গা থাকবে না এতদিন পর্যন্ত সেটাই ছিল ছিল না যদি এবার নতুন দু হাজার বাইশ সালের এই যে টেটের যদি নতুন করে অ্যাক্টিভিটিসের কলাম করে সেক্ষেত্রে আলাদা কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু ছিল না বা থাকবে না আশা করা যায় এক্সট্রা কারিকুলামে ইনক্লুড করার জায়গা বা একটা নতুন যে কালাম থাকে বা এক্সট্রা কালাম থাকে যে এক্সট্রা কারিকুলামে সাবমিট করার জায়গা থাকে সেই জায়গাটা কিন্তু ছিল না থাকবে না তবে আপনি কীভাবে সাবমিট করবেন এটা হচ্ছে বিগ কোশ্চেন এই ক্ষেত্রে আপনি নর্মালি ফর্ম ফিল করে গেলেন যখন আপনি ইন্টারভিউ প্র প্রক্রিয়ায় যাবেন গ্রহণ করবেন সেই সময় কিন্তু আপনি এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট বা আপনার যেটা আছে তখনই সেটা ওরা দেখবে তখনই আপনি আপনাকে সরাসরি মুখে বলতে হবে যে আমার এক্সট্রা কারিকুলাম এরকম আছে সেটা তারা দেখাবেন আপনি সেটা দেখ তারা সঙ্গে সঙ্গে দেখবে দেখে যদি তাদের মনে হয় যে হ্যাঁ এটাতে মার্কস দেওয়া প্রয়োজন বা মাস্ক দেওয়া যাবে তখন কিন্তু তারা আপনি মার্কস পাবেন নইলে কিন্তু মার্কস পাবেন না সেই সময় কিন্তু বিবেচনা করে তারা দেখবে এটাই হচ্ছে ব্যাপার তো নেক্সট আমরা চলে যাব টিচিং এক্সপিরিয়েন্স এবং প্যারাটিচার এই ব্যাপারটা যেটা আমরা এর আগে বলছিলাম এই যে অ্যাপ্টিটিউড টেস্ট এবং টিচিং এক্স এক্সপিরিয়েন্স তো এই অ্যাপ্রিটিউড টেস্টটা কি অ্যাপ্টিটিউড টেস্টে আমরা দেখেছি এর আগে দু হাজার চৌদ্দো সালে প্রাথমিক টেটে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হয়নি শুধুমাত্র ইন্টারভিউ গ্রহণ করা হয়েছিল যেটা নিয়ে অভিযোগ উঠেছিল তো অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে টিচিং করানো অর্থাৎ ডেমনস্ট্রেশন দেওয়া যেটাকে বলা হয়েছে ডেমনস্ট্রেশনের মাধ্যমে অ্যাপ্টিটিউড টেস্ট অর্থাৎ আপনার টিচিং স্কিল কতটা ডেভেলপ করতে পেরেছেন আপনি সেই ব্যাপারটাকে বলা হচ্ছে অ্যাপ্টিটিউড টেস্ট যারা এবার এক্স টিচিং এক্সপিরিয়েন্স কারা সাবমিট করতে পারবে টিচিং এক্সপিরিয়েন্স যারা প্রাথমিক এর প্যারা টিচার আছেন তারাই টিচিং এক্সপিরিয়েন্স সাবমিট করতে পারবেন যদিও প্রাথমিক শিক্ষাবর্ষদ এখানে আবার একটা নোটিফিকেশান দিয়েছিল দু হাজার বাইশ সালের যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে বলেছিল যে আপার প্রাইমারি যে সমস্ত টিচার প্যারাটিচার আছেন আপার প্রাইমারি প্যারাটিচাররাও প্রাইমারি প্যারাটিচারের রিজার্ভেশন রিজার্ভেশান পাবেন বা টিচিং এক্সপিরিয়েন্স পাবেন সেক্ষেত্রে সেটা নিয়ে আবার কিন্তু কেস হয়েছে তাহলে আমরা আপাতত দেখব যে প্রাইমারির প্যারাটিচার টিচার যারা আছে প্রায় প্যারা তারা কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স পাচ্ছেন কীভাবে পাচ্ছেন সেটা দেখব আমরা তো দশ বছরের বেশি যদি আপনার টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সরাসরি পাঁচ নম্বর পেয়ে যাবেন এবং আট বছরের বেশি থেকে দশ বছরের কম যদি আপনার টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি পেয়ে যাবেন চার নম্বর আপনার যদি টিচিং এক্সপিরিয়েন্স ছ বছরের বেশি থেকে আট বছরের কম হয় তাহলে আপনি তিন নম্বর পেয়ে যাবেন সরাসরি চার বছরের বেশি থেকে শুরু করে ছ বছরের কম যদি আপনার টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি দু নম্বর পাবেন এবং চার বছরের কম টিচিং এক্সপিরিয়েন্স হলে আপনি সরাসরি এক নাম্বার পাবেন এভাবে কিন্তু টোটাল পাঁচ নাম্বার ডিস্ট্রিবিউট করা আছে এই হচ্ছে আর টিচিং এক্সপিরিয়েন্স এবার আসছি এটা আমরা কীভাবে দু হাজার চোদ্দো এবং দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টের টোটাল স্কোর লিস্ট অর্থাৎ প্যানেল সেই প্যানেলিস্টটা এখানে আমি নিয়ে এসেছি কীভাবে ফাইনাল যে প্যানেলটা হয় সেখানে কেমন মার্কস পেলে আপনি স্কোর করতে পারেন বা পজিশন করতে পারবেন সেটা দেখানোর জন্য এটা নিয়ে আসা তো দেখুন যারা ট্রেনিং আছে দেখুন এটা এখানে আছে ট্রেনিং স্কোর ট্রেনিং যারা স্কোর আছে তারা এখানে তাদের মার্কস এখানে ইনক্লুড করা আছে কিন্তু যাদের নন ট্রেন ছিল তারা কিন্তু এখানে মার্কস নেই তো যারা ট্রেনিং আছে দেখুন প্রথম ক্যান্ডিডেট যদি দেখি তাহলে আমরা দেখুন সে চাকরি পেয়েছে ছাব্বিশ দশমিক পাঁচ এক ছাব্বিশ দশমিক পাঁচ দুই এক এবং তারপরে দেখুন দু নম্বরে যে ক্যান্ডিডেটটি আছে তার স্কোর হচ্ছে একত্রিশ দশমিক দুই তার নিচে আছে সাতাশ দশমিক শূন্য সাত শূন্য আট তাহলে এই রকম স্কোরে কিন্তু তারা চাকরি পেয়ে গেছেন নেক্সট তারপরে বলব যে আপনাদের তারপরে তিরিশ তিরিশ এটা দেখুন ছাব্বিশ তেত্রিশ উনত্রিশ আঠাশ সাতাশ একত্রিশ তিরিশ একত্রিশ তারপর হচ্ছে ছাব্বিশ এবং বত্রিশ এরকম মার্কস পেলে পয়েন্ট সামথিং আছে সেটা আমি আর বলিনি তো এরকম মার্কস পেলে কিন্তু তারা কাট আপনার প্যানেলের মধ্যে ইনক্লুড হয়েছিলেন এরা হচ্ছে ট্রেন্ড আরেকটা যে সমস্ত মার্কস আপনারা দেখতে পাচ্ছেন যেটা এই যে চোদ্দো তেরো ষোলো একুশ এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ট্রেনিং ছিল না সেই সময় অর্থাৎ বিএড বা ডিএড তারাতে ট্রেনিং ছিল না তার কারণে তখন কিন্তু বসতে দেওয়া হয়েছিল তার কারণে তাদের স্কোরটা কম কিন্তু এখন যেহেতু সবাই ট্রেন ছাড়া কেউ বসতে পারবে না তাই আমাদের ট্রেনিংয়ের যে স্কোর আছে সেই ট্রেনিং স্কোরটাই আমাদের দেখতে হবে তাহলে এই ক্ষেত্রে আপনারা এক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি ছিল বিয়াল্লিশ হাজার ভ্যাকেন্সির রেসপেক্টে সেখানে নিয়োগ হয়েছিলো তাই এখানে কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন প্যানেলের যে স্কোর সেই স্কোরটা যথেষ্ট কম কিন্তু আপনারা যখন দশ হাজারের রেসপেক্টে দশ হাজার ভ্যাকেন্সির জন্য নিয়োগ করা হবে তখন কিন্তু এই অফ কিন্তু অনেক হাই হয়ে যাবে একটা কাট অফ নিয়ে ডিটেলস কার্ট অফ নিয়ে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে তাহলে আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কত পেলে আপনারা স্ক্যান করতে পারবেন বা পজিশানে আসতে পারবেন সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আসবে নিয়ে আসবো আমি এবার আমরা আসবো আরও কতগুলো যে প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা এবার দেখুন এক্সিমটেড ক্যাটাগরি কারা এক্সিমটেড ক্যাটাগরি হচ্ছে তারাই যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এমন কিছু ক্যান্ডিডেট আছেন যারা কোনো স্কুল তৈরির জন্য কোনো জমি দান করেছিলেন সেরকম সে সমস্ত ক্যান্ডিডেটদের কোনো সার্টিফিকেট থাকে বা যদি কোনো কারোর বাবা মারা যান তা সেক্ষেত্রে তার চাকরির একটা সম্ভাবনা থাকে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এক্সামিটেড ক্যাটাগরির মধ্যে পড়বে অর্থাৎ দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে সরকারকে হেল্প করেছে বিভিন্ন জমি দান করে বা বিভিন্নভাবে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এক্সামিটেড ক্যাটাগরির মধ্যে পড়ে তো এক্ষেত্রে এই এক্সামিটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু খুব কম আছে কম সংখ্যক আছে এরপরে আসি যে লাস্ট যে প্রশ্নটা ভুল সংশোধন কি সম্ভব তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যদি বলে রাখবো যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন দয়া করে তো নেক্সট লাস্ট প্রশ্নে আমরা চলে যাব ভুল সংশোধন কি সম্ভব যারা অনেক ক্যান্ডিডেট আছেন যারা জেনারেল ক্যান্ডিডেট তারা অনেক সময় ভুলবশত ও বি তে বিতে করে বা কিছু ও বি সি বি ক্যান্ডিডেট তারা জেনারেল করে ফেলেছেন বা কিছু এসসি ক্যান্ডিডেট তারা জেনারেল করে ফেলেছেন বা কিছু জেনারেল ক্যান্ডিডেট তারা এসসি করে ফেলেছেন এই ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে বা আরেকটা বিষয় আছে যারা অনেকে না বুঝে না জেনে এক্সামটেড ক্যাটাগরিতে গোল করে ফেলেছেন অনেকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এক্সামটেড ক্যাটাগরি গোল করে ফেলেছেন তারা এই ভুলকে সংশোধন করতে পারবেন বেশ কিছু এক্সাম হলে কিন্তু এইটা ভুল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে একজেমটেড ক্যাটাগরিতে সেখানে গোল করতে বলা হয়েছিল অর্থাৎ ইনস্ট্রাকশন ভুল আসার ফলে তা বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু তারা ভুল করে এসেছেন তো তাদের ভুল কী কী সম্ভাবনা তারা কি সেটাকে সংশোধন করতে পারবে এক্ষেত্রে বলার বিষয় যে সরাসরি বলবো এই ভুল কিন্তু আপনি আর সংশোধন করতে পারবেন না যা কিছু করার নেই যেটা ভুল করে ফেলেছেন সেই ভুলের মাসুল আপনি আর দিতে পারবেন না তার কারণ এই ভুলের প্রায়শই আর করা যাবে না কেননা উদাহরণ দিয়ে যদি আমি বলি দু হাজার চোদ্দো সালে টের থেকে দু হাজার সতেরো সালে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে একটা ছোটো একটা এক্সাম্পেল হিসেবে আমি রাখি বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা বিশেষ করে চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকের তিন থেকে সাড়ে তিন হাজার ক্যান্ডিডেট তারা এক্সেমটেড ক্যাটাগরি হিসেবে চাকরি পেয়ে পেয়েছেন কীভাবে পেয়েছেন এক্সেমটেড ক্যাটাগরি হিসেবে তারা ওএমআর সিটে যখন পরীক্ষা হয়েছিল ওএমআর সিটে নাকি গোল করে এসেছেন এক্সিমটেড ক্যাটাগরি কিন্তু ক্যান্ডিডেটরা জানে যে ও তারা এক্সিমটেড ক্যাটাগরিতে গোল করে করে আসেনি কিন্তু পর্ষদ বলছে যে তারা এক্সিমটেড ক্যাটাগরিতে গোল করে এসছে সেই হিসেবে তাদের নাম কিন্তু এক্সিমটেড ক্যাটাগরির মধ্যে এসছে তো সেটা নিয়ে আন্দোলন হয়েছিল তো ওই এক্সিমটেড ক্যাটাগরি সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের ভুলবশত চলে এসছে তাদের কিন্তু পর্ষদ আর কোনোরকমভাবে সংশোধন করেনি অর্থাৎ তাদেরকে আর কোনোরকমভাবে ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে দেওয়া হয়নি বা ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হয়নি তাদেরকে চাকরি দেওয়া হয়েছে অনেক তারা আন্দোলন করেছে যে আমাদের এক্সিমটেড ক্যাটাগরি আমরা নই আমাদের আমরা ফ্রেশ ক্যান্ডিডেট আমাদেরকে তবুও রকম তাদের শুরু হয়নি তারা কিন্তু এক্সিমটেড ক্যাটাগরি হিসেবে অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি ছাড়া পিটি পিটি যারা তো টিচার অনেকের টিচার হিসেবে তারা সেখানে নাকি ওএমআরসিটি গোল করে আসছিলো যে ভুলবশত যদিও সেই সমস্ত জিনিসগুলোকে আর সংশোধন করা হয়নি তারা পিটি হিসেবে নিয়েই কিন্তু তারা জয়েন করেছেন যদিও তারা ফুল স্যালারি পাচ্ছেন কিন্তু ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে পিটি কথাটা আছে পিটি ভ্যাকেন্সির রেসপেক্টে আপনি চাকরিটা পাচ্ছেন সেই ভুলটা আছে সুতরাং তবে এখানে আপনার সেই ভুলগুলো যেটা করে সেই ভুলটা কিন্তু আর সংশোধন করা যাবে না তবু এখানে একটা শেষ আশার আলো বলে রাখবো যে আপনি অবশ্যই একটি অ্যাপ্লিকেশন করে যারা যারা এই সমস্ত ক্যান্ডিডেট আছেন সবাই একসঙ্গে মিলে একটা অ্যাপ্লিকেশন করে প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে জমা করে আসুন দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদ কখনও কিছু করে কিনা যদি করে তাহলে আপনার লাগ ভালো আর যদি না করে তাহলে কিছু করার নেই নেক্সট টাইমের জন্য আপনি প্রিপারেশান নিতে থাকুন তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে এখানেই আমরা শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই এবং চ্যানেলটিতে নতুন যারা আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ